নমস্কার, আমি পুলক চক্রবর্তী। আপনাদের সঙ্গে আছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে, এবং অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে একটা নতুন বছরের সূচনা হতে চলেছে। পুরনো বহু কিছু স্মৃতি কে ছেড়ে নতুন কিছুকে নিয়ে এগোনো, আবার বহু পুরনো বহু স্মৃতির থেকে শিক্ষা নিয়ে সেই স্মৃতিকে বহন করেই নতুন পথে এগোনো। অনেক প্রশ্ন অলরেডি আমার কাছে উড়ে আসছে যে দাদা, নতুন বছরটা কেমন যাবে পুলকবাবু, নতুন বছরটা কেমন যাবে পুলকবাবু, এই সময়টা কেমন যাবে, আমার কেমন যাবে, ছেলের কেমন যাবে, ওয়াইফের কেমন যাবে। প্রশ্নটা এরকম হওয়া উচিত যে এই সময়টা কেমন যাবে বা এই সময়টা কিরকম পথ চলতে পারবো, সেটা না। পুলকবাবু লাইফটা কেমন হবে, পুলকদার লাইফটা কেমন, লাইফটা কেমন চলবে, মানে পুরো লাইফটা, পুরোটাই রাস্তা। এখন যদি আপনি প্রশ্ন করেন যে সামনে রাস্তাটা কেমন, কোন রাস্তা, সেটা এখন ব্যাপারটা হচ্ছে আপনি 2 কিলোমিটার যেতে চাইছেন, না আপনি 200 কিলোমিটার যেতে চাইছেন, না 2000 কিলোমিটার যেতে চাইছেন, সেটা এখন প্রশ্ন। তার উপর ডিপেন্ড করে যে রাস্তাটা কেমন। অ্যাকচুয়ালি যখন জীবনের প্রত্যেকটা মুহূর্ত, যতদিন আমরা বেঁচে থাকবো, একদম জন্ম থেকে একদম বৃদ্ধ অবস্থা পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, প্রত্যেকটা দিন সুন্দর হওয়া দরকার, এবং প্রত্যেকটা দিনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই না যে নতুন বছরটা কেমন আসবে আবার পরের বছরের জন্য চিন্তা করবো না, তা না। তাহলে সামগ্রিক লাইফটাকে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ ভালো হতে হবে। না এখন কিছু পেলাম, খাবড়ে নিলাম, পরের বছর দেখা যাবে, এটা জীবন না। এটার মধ্যে কোনো ভীতের মানে স্ট্রেংথ থাকে না। এমন লাইফ গড়তে হবে যার মধ্যে ভীতের একটা স্ট্রেংথ আছে, যার উপর অন্তত 20 তলা গাঁথা যায়। এমন না যে এখন একটা 3 তলা গেঁথে দিলাম তারপর একটা ভূমিকম্প হবে সব পড়ে যাবে, তা না। এমন ভীত করতে হবে যে 20 তলা হবে এবং স্ট্রং হবে, তাতে বহুজনা আশ্রয় পাবে আপনাকে কেন্দ্র করে, এবং ভূমিকম্পেও কিছু হবে না। এরকম লাইফটা হওয়া উচিত। অ্যাকচুয়ালি পথ আমরা যে চলি, পথ চলাটা একটা ভিন্নতা ব্যাপার। যখন আমরা ঘুমাই রাত্রে, সারাদিন ক্লান্তির পর একটা ঘুম আছে, তো আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমরা পথ চলি। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, ধরুন আজকে কথার কথা বলছি, আজকে 8 তারিখ, আপনি 3 দিন ঘুমান একটা না, আপনি আপনাকে বিছানা থেকে উঠতাম না, 3 দিন পরে উঠে দেখবেন যে আপনি ঘুমাচ্ছেন বলে পথ থেমে নেই, কিন্তু তারিখ গিয়ে 11 তারিখ হয়ে গেছে। অর্থাৎ আপনি ঘুমের মধ্যেও পথ চলেছেন, অর্থাৎ সেই সামগ্রিক সময়টা আপনি ঘুমিয়ে চলছেন না জেগে চলছেন, এইটা একটা প্রশ্ন। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নাম বলুন। আমার নাম বলবো? কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। হ্যাঁ, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা মণ্ডল। অঙ্কিতা, বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1/2003। 1 নভেম্বর। 1 নভেম্বর 2003। হ্যাঁ। সময়? 9:07 সকালবেলা। 9:27 সকালবেলা। জন্মস্থান? জন্মস্থান পাঞ্জাব। পাঞ্জাব? হ্যাঁ। পাঞ্জাবের কোথায়? পাঞ্জাব পাঠানকোট। পাঠানকোট, একটু ধরুন আমি বলছি। আপনার মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা, 1 নভেম্বর 2003 শনিবার সকাল 9:27 জন্ম, পাঞ্জাবের পাঠানকোটে জন্ম। বৃশ্চিক লগ্ন মকর রাশি, আপনি জানতেন এটা? বৃশ্চিক লগ্ন মকর রাশি, শনি মিথুন রাশিতে বক্রী অবস্থায় আছে। প্রথমত হচ্ছে যে দেখুন যে এই যে চার্ট, 1 মিনিট আমি দেখে নিই আগে কিসের দশা চলছে, তারপর আমি বলছি। এই মুহূর্তে ওর চলছে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা 21 সেপ্টেম্বর 2017 থেকে। কেন আমার চারটা একটু সন্দেহ হলো বলি, আমি চারটা বলতে গিয়েও আমি দশাতে ফিরে গেলাম। এই মুহূর্তে ওর চলছে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা। এই রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহু আছে ষষ্ঠ হাউসে। ষষ্ঠ হাউসে যে রাহু অগ্নিরাশির এজেন্ট এবং মঙ্গলের এজেন্ট, মঙ্গল লগ্নপতি ও ষষ্ঠপতি, চতুর্থ অবস্থান করছে বৃহস্পতি দ্বারা দৃষ্ট। এটা কি করে না, এটা এই রাহুর দশায় মানসিক এবং শারীরিক দিক দিয়ে নানা রকম বিক্ষিপ্ত একটা অবস্থা এবং একটা ঝড় দেখা দেবে। অর্থাৎ মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, শারীরিক নানা রকম প্রবলেম বৃদ্ধি পাবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হবে, মানে পরিশ্রমটা ঠিক পথ লাগবে না, মানে পরিশ্রম তুলনায় রেজাল্ট কিন্তু আসবে না। সুতরাং পরিশ্রমের ব্যাপারে অনেকটা বিচক্ষণ হতে হবে। এই প্রশ্নটা এই কারণে যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান হচ্ছে এমন একটা জ্যোতিষ, এটা কোনো তন্ত্র নামে ব্যবচারী তন্ত্র বা সাধারণ জ্যোতিষ অনুষ্ঠান না যে মানুষকে একটা ভয় দেখিয়ে রেমেডি দেওয়া, এটা হচ্ছে যুক্তিসঙ্গত। এখানে জ্যোতিষ বিচার, পাশাপাশি জ্যোতিষ শিক্ষা এবং মানুষকে সচেতন করা। তো এইখানে আপনাকে একটা জিনিস জানতে হবে যে যেহেতু জীবনটা আপনার, আপনাকে সচেতন হতে হবে অ্যাস্ট্রোলজার থেকে বেশি। পরিশ্রম দু ধরনের আছে,
এখন আপনি বলেছেন বলছেন যে স্বামীজি উদ্যমী হতে বলেছেন বা পরিশ্রমী হতে বলেছেন, ঠিক আছে, ওইখানে 2000 ইট রাখা আছে, 2000 ইটটাকে এই রোদে এই গরমের মধ্যে আমি এইদিকে রাখি, একবার পরিশ্রম করলাম, তারপরে আমি আবার ওইটাকে যথাস্থানে যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। তাহলে আমি 4000 ইটকে আজকে নড়াচড়া করালাম, এত পরিশ্রম করলাম, তাহলে আমার জীবনে কিছু হলো না কেন? এই পরিশ্রমটা হচ্ছে বোকার পরিশ্রম, পণ্ড পরিশ্রম, ষষ্ঠে রাহু সেই জিনিসটা করায়। সুতরাং আমি এটা বলবো যে আরেকটু বেশি সচেতন হতে হবে, আর বরঞ্চ সেই পরিশ্রমটা করার ফলে হচ্ছে কি, যেটা আমার প্রয়োজন ছিল সেই প্রয়োজন তো মিটলো না, উল্টে আমি ক্লান্ত হয়ে গেলাম, এমনকি আমি অসুস্থ হতে পারি। ঠিক তেমনি আপনার মেয়েকে আরেকটু বেশি সচেতন হতে হবে স্বাস্থ্য ব্যাপারে, এবং পড়াশোনার ব্যাপারে আরেকটু বেশি মনোযোগী হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে ষষ্ঠে রাহু এই জিনিসটা কিন্তু অনেক ডিস্টার্ব করে, এবং চতুর্থে মঙ্গল যেটা আমি বললাম এটা মাঙ্গলিক যোগ। মাঙ্গলিকের ব্যাপারটা কি হয়, যেহেতু মেয়ে, এর ব্যাপারে আমি আরেকটু বেশি জোর দেবো, যদিও এখানে পুরুষ নারী বলে কোনো ব্যাপার না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যেটা হচ্ছে যে মাঙ্গলিক থাকলে পরে প্রথমত হচ্ছে বিবাহিত জীবনে স্বামী স্ত্রী দুজনাকেই মাঙ্গলিক হতে হবে, তাহলে ঠিক আছে, আর দুজনা মাঙ্গলিক না হলে ঠিক আছে। কিন্তু আপনার মেয়ে মাঙ্গলিক যদি তার হাজব্যান্ড মাঙ্গলিক না হয়, তাহলে বিবাহিত জীবনে অশান্তি, বিচ্ছেদ, এমনকি স্বামীর স্বাস্থ্যহানি পর্যন্ত দেখা দিতে পারে, এবং সেকেন্ড ম্যারেজ এই জিনিসটা দেখা দিতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার মেয়ের হঠাৎ করে বিবাহের যোগ, সম্পূর্ণ নিজের মতে এইটা হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই ব্যাপারেও কিছুটা আপনাকে মানে মনোযোগী হতে হবে সঠিক প্রতিকারের জন্য। এবং মাঙ্গলিক থাকলে কি হয়, যে মানুষের যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে ফুটিয়ে তুলতে গেলে একটা বাধা আছে, একে ইমিডিয়েট মানে আপনার রাহুর পাওয়ারটাকে নাশ করে একটা শনির পাওয়ার এবং একটা বৃহস্পতির পাওয়ার দিলে এর পড়াশোনা সহ সব দিকেই খুব ভালো রেজাল্ট পাবেন, ভালো থাকুন। তো আপনি আজকে 8 তারিখ, আজকে যদি আপনি ঘুমিয়ে পড়েন, আপনি 3 দিন যদি টানা ঘুম মানে বিছানা ছেড়ে না ওঠেন, তো 3 দিন পর উঠে দেখবেন যে তারিখটা 11 তারিখ হয়ে গেছে। অর্থাৎ ঘুমের মধ্যেও আপনি, আপনার যখন চারিদিকে খেয়াল ছিল না যে আপনার গায়ের উপর দিয়ে সাপ চলে গিয়েছে না বাঘ চলে গিয়েছে, তার মধ্যেও আপনি পথ চলেছেন, নাহলে পরে কী করে 8 তারিখটা 11 তারিখ হয়? ঠিক তেমনি এই ঘুমানো দুরকম আছে, একটা হচ্ছে প্রকৃত ঘুমানো বিছানায় শুয়ে, আর একটা হচ্ছে জেগে ঘুমানো। যারা জেগে ঘুমায় তাদের কিন্তু উন্নতি করানো খুব মানে কঠিন ব্যাপার। কেন এই প্রসঙ্গে আমি ফিরে আসবো, তার আগে দেখুন ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ছেলের সম্বন্ধে? হ্যাঁ, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে কি, অভিরূপ। অভি রূপ? অভিরূপ, ঠিক আছে, নামটা বললি হবে, ডেট অফ বার্থটা বলুন। 11th August 2002। সময়? সকাল 6টা। জন্মস্থান? মানে কলকাতা। অনেক চ্যানেলে আমি প্রোগ্রাম করি, অনেক চ্যানেলে আগে করতাম, যাই হোক কোনো এক জায়গায় পেলেই হলো, যাই হোক, তার মানে আপনি সব জায়গাতেই আমার অনুষ্ঠান দেখেন। 11th August 2002 রবিবার ছিল, সকাল 6টা, কলকাতা জন্ম, সিংহ লগ্ন, সিংহ রাশি, জানতেন এটা চ্যানেল? সিংহ, সিংহ লগ্ন, সিংহ রাশি। এখন যেটা হচ্ছে যে দেখুন, ফোর্থ লর্ড মঙ্গল লগ্নপতি এবং পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতির সঙ্গে, লগ্নপতি রবি এবং পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতির সঙ্গে 12th হাউসে অবস্থান করছে। এই যোগটা থাকলে কি হয়, চতুর্থ সঙ্গে কোনো রকম যদি একটা বৃহস্পতির কানেকশন থাকে, তো তার পড়াশোনায় একটা ভালো রেজাল্ট হওয়ার দিকে টেন্ডেন্সি থাকে। কিন্তু যেহেতু 12th হাউস হয়ে গেছে এবং এই ঘরে মঙ্গল নিচস্থ, তো যতটা বৃহস্পতি টেনে তোলার চেষ্টা করবে সেই পরিমাণ পারবে না, কারণ 12th হাউসে অবস্থান করলে পরে সবসময় একটা বাধা আসে। অর্থাৎ যদি আমার 1 কিলোমিটার যাওয়ার মানে 1000 মিটার যদি আমার যাওয়ার কথা থাকে, তা দেখা যাচ্ছে যে আমি 1000 মিটার পরিশ্রম করলে আমি কিন্তু 600 মিটার বা 650 মিটার বা 700 মিটার যেতে পারছি, বুঝতে পারছেন? তো এই জায়গায় কি করতে হবে, যখন একটা হচ্ছে স্রোতের অনুকূলে যখন আমি সাঁতার কাটছি, তখন দেখা যাচ্ছে 10 মিনিটে যদি আমি 2 কিলোমিটার যেতে পারি, স্রোতের প্রতিকূলে সেটা আমি 1 কিলোমিটার যাবো। তা এইটা যখন আমার জানা যে আমার এই গ্রহের অবস্থানটা একটা প্রতিকূল অবস্থা, তাহলে আমাকে পরিশ্রমটা বাড়াতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে লগ্নে বুধ এবং চন্দ্র অবস্থান করছে, চন্দ্র যেহেতু দ্বাদশপতি এবং তার উপর শনির দৃষ্টি এবং দশমে রাহু, এর মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার। এই হ্যাঁ ঠিক, আমি ঠিক বলেছি তো?
দেখেই মানে মনে হবে না। হ্যাঁ ঠিক, আমি ঠিক ধরেছি তো? একদম ঠিকই বলছেন, আমি আচ্ছা মনে করলাম আপনি একদম মনে ঠিক বলেছেন ব্যাপারটা। আমার সামনে কিন্তু আপনার সন্তান, আপনার সামনে আছে আপনার সন্তানকে, আপনি জন্ম থেকে দেখছেন, আপনি তাকে জন্ম দিয়েছেন, আমার সামনে ক্যামেরা ছাড়া কিছু নেই। তাই বলে এই না যে জ্যোতিষ সব বলে দিতে পারে, জ্যোতিষ অনুমান করতে পারে, এর জন্যই জ্যোতিষ, জ্যোতিষকে বেদের চোখ বলা হয়েছে, ঠিক আছে? দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে, দেখুন এত ভালো হরোস্কোপ হওয়া সত্ত্বেও, মানে পড়াশোনার যোগ থাকা সত্ত্বেও কেন কাজে লাগছে না, তার কারণ হচ্ছে 11th হাউসে শনি আছে। কারো যদি 11th-এর সঙ্গে শনির কানেকশন থাকে, তার জীবনের যাবতীয় কিছু প্রোগ্রেসকে একটু লেট করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে কাল সর্প যোগ বর্তমান, কাল সর্প, কাল মানে সময়, সর্প মানে সাপ, মানে কাল মানে সময়, একটা সময়রূপী সাপ, একটা যদি অজগর সাপ আপনাকে জড়িয়ে ধরে থাকে তা স্বাভাবিক ব্যাপার। আপনাকে যদি এখন বাজার বেরোতে আপনি যেতে পারবেন না, মুভমেন্ট করতে পারবেন না, অথচ আপনি বাজার কেন, আপনি 2 কিলোমিটার কেন, আপনি 20 কিলোমিটার হাঁটতে পারেন, কিন্তু আপনি নড়াচড়া করতে পারছেন না যে অজগর সাপ ধরে আছে। এবং যত সময় যাচ্ছে অজগর সাপটা আপনাকে পেঁচিয়ে ধরছে এবং আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছেন। আপনার ছেলের হরোস্কোপটা হচ্ছে তাই, তার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন যত বয়স বাড়ছে নিজেকে যেন মেলে ধরতে পারছে না, কি তাই তো? কালসর্প যোগটা থামানো যায়, এখানে কতগুলো প্রসঙ্গ জেনে রাখুন, এটা শুধু আপনার জন্য না, টিভিতে যারা অনেকে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের জন্য আমি এই বার্তাটা দিচ্ছি। কারণ বর্তমান যুগে জ্যোতিষ একটা জায়গায় দাঁড়িয়েছে, এবং বিশেষ করে তন্ত্রের নামে, যে ব্যভিচারী তন্ত্র, যে মানুষকে কত তাড়াতাড়ি ভয় দেখিয়ে মানুষকে একটা ইমোশনে ফেলে দিই। থাক, ঠকা, যাই হোক, ঠকা হয়ে গেছে, তন্ত্রের কাছে মানুষ ঠকে, এটা হচ্ছে বাস্তব। আপনি ঠকেছেন, এইবার আমি সঠিক রাস্তায় বলি আপনাকে, যে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় মানুষের এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, দীর্ঘ বছর ধরে এই তন্ত্রের নামে, ব্যভিচারী তন্ত্র বা জ্যোতিষের এই লুট রাজ্য, এই জায়গায় মানুষ ঠকতে ঠকতে ভুল জানতে জানতে এমন হয়ে গেছে যে মানুষের মধ্যে ভুলটাই ধারণা হয়ে গেছে। অনেকে এসে আমার কাছে, বলে দাদা আমার চারটা দেখলেন সব মেলালেন, ঠিক আছে, আপনি যে প্রতিকার করেছিলেন ছেলের কাজ হয়েছে, কিন্তু ছেলের যে ছন্ন ছড়া যোগ আছে এটা তো দাদা বলেননি, মানে সে নিজেই ডাক্তার হয়ে গেছে, বুঝতে পারছেন তো? মানে ডাক্তারবাবু আপনি সব চিকিৎসা করলেন কিন্তু আমার কিডনিটা যে ফেলিওর সেটা বললেন না, ডাক্তার এত টেস্ট করে কিডনিতে রোগ খুঁজে পেলো না, ডাক্তার রোগ পেলো হার্টের, আর পেশেন্ট নিজেই বলছে আমার কিডনিতে রোগ, বুঝতে পারছেন? মানে বর্তমান জায়গাটা এই জায়গায় দাঁড়িয়েছে। তো কাল সর্পযোগ এটা হচ্ছে জেনেটিক, মানে কাল সর্পযোগ জেনেটিক, মানে আপনার সন্তানের কাল সর্পযোগ আছে, মানে হয় তার মা বাবার কিংবা মা বাবাদের মা বাবার, কারো না কারো থাকবে, এক জেনারেশন গ্যাপের মধ্যে থাকবে, বরঞ্চ এক জেনারেশনের মধ্যে থাকলে পরে ভালো যে কালসর্প যোগটাকে বোঝা যায় এবং কালসর্প যোগটাকে খণ্ডন করানো যায়। কিন্তু দেখা যাচ্ছে মা বাবা বা দাদু ঠাকুমা কারো আছে কিন্তু মাঝের জেনারেশনের মধ্যে নেই, কিন্তু সে কিন্তু জেনেটিক ভাবে সেটার বাহক হয়ে গেল, অর্থাৎ তার সন্তানদের মধ্যে সেটা ফিরে আসবে যদি না বিবাহের আগে কালসর্পযোগটাকে ভঙ্গ করানো যায়। এবং কালসর্পযোগের একটা ম্যাজিক আমি আপনাদের বলে দিচ্ছি, 1998 সাল থেকে আমি অ্যাস্ট্রোলজি করছি, এটা আমার একটা অভিজ্ঞতা, এটা আমার মানে গুরু, মানে শিক্ষা গুরু যিনি জ্যোতিষে ছিলেন তিনিও আমাকে বলেছিলেন, এবং আমি এটা লক্ষ্য করেছি ব্যাপারটা, যে কালসর্পযোগের এমন একটা টাইমিং থাকে, ধরুন আজকে আমার চেম্বারে 10 জন যদি লোক আসে তো দেখা গেল প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় জনের যদি কালসর্পযোগ বেড়ে, তো সেই দিন দেখা যাবে 60% লোকেরই কালসর্পযোগ বেরোচ্ছে, মানে যারা যেসব ক্লায়েন্ট আছেন, এটা একটা অদ্ভুত, এটা এটা কি, এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। দেখুন আমার সারা জীবনে গবেষণা করে একটা তো বিরাট শাস্ত্রকে ইয়ে করা যায় না, আমরা চেষ্টা করছি, তো এইটা একটা ব্যাপার। কিন্তু কালসর্পযোগ যত বয়স বাড়ে, তত 30 বছর বয়স এগিয়ে আসে, তত কালসর্পযোগ অ্যাক্টিভ হতে থাকে, এবং যত 30 বছরের পর যায় কালসর্পযোগ আরও অ্যাক্টিভ হয়ে যায়। এবং কালসর্পযোগ থাকলে পরে যে কোনো রেমেডি করলে সেই রেমেডির ফল পেতে একটু দেরি হয়, কিন্তু মানুষ কি হয় বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাছে ঠকে এসে এমন একটা সময় আর অর্থ নষ্ট করে যে মানুষের আর ধৈর্য থাকে না, এবং আমাদের কাছে এসে বিরক্ত করতে থাকে, দাদা কতদিনে কাজ পাবো, দাদা কতদিনে কাজ পাবো। হ্যাঁ বলুন। বলি আমার প্রসঙ্গটা, আমি সেই জন্য আজকে একটা ভালো চার্ট পেলাম বলে যাতে সবাই সবাই জানতে পারে, সেই জন্য কালসর্পযোগ থাকলে পরে তার রেজাল্ট পেতে এমন একটা টাইম লাগে, কিন্তু এত জায়গায় ঠকে এসে মানুষ ধৈর্য হারিয়ে পুলকদা কবে কাজ পাবো, পুলকবাবু কবে কাজ পাবো বিরক্ত করে ফেলে। এবং বিশেষ করে যাদের 30 বছরের বয়স বা 30 বছর ঊর্ধ্বে বয়স বা আরো বেশি বয়স, তাদের কালসর্পযোগ ভঙ্গ হতে অনেক টাইম লাগে, কারো কারো ক্ষেত্র বিশেষে 1.5 বছর 2 বছরও লেগে যায়। কিন্তু এটা যদি আমরা ক্লায়েন্টকে বলি না, ক্লায়েন্টের এখন এমন একটা মানে মক্কেলদের এমন একটা মানসিকতা হয়ে গেছে, বাবা 1.5 বছর বাবা 2 বছর, কিন্তু তার লাইফ স্প্যান দেখা যাচ্ছে যে 90 বছর,
কিন্তু 90 বছরের জন্য সে 1.5 বছর 2 বছর সময় নষ্ট করতে রাজি না। আমি আজকে প্রতিকার করব, আমার কালকেই রেজাল্ট চাই। আর যার জন্য মানুষ মুখ থুবড়ে এত পড়ছে, বুঝতে পারছেন? তবে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আপনার ছেলের ক্ষেত্রে আমি বলবো যে কালসর্পযোগটা ইমিডিয়েট ভঙ্গ করা উচিত। এবং 2002-এ আপনার জন্ম, মানে এর জন্ম মানে এর এমন কিছু বয়স হয়নি, তো এর জন্য যদি 1 বছর বা 1.5 বছর সময় দেওয়া যায় যথেষ্ট। আমার মনে হয় সারা লাইফটা এর ভালো হয়ে যাবে, এর স্বাস্থ্য, এর কর্ম, এর পড়াশোনা, এর সাংসারিক সমস্ত দিকে বেটার রেজাল্ট পাবেন, বুঝতে পারছেন? দেখুন একটা ব্যাপার হচ্ছে কি জানেন, এইখানে একটা খুব বাস্তব কথা আমি আপনাকে বললাম যে ওর মানে রেজাল্ট কবে বেরোবে। দেখুন আমি একটা জিনিস বলছি, পরীক্ষা যদি আমাদের জন্মের টাইম একটু 2-4 মিনিট এদিক ওদিক থাকে, ও যে টাইমে পরীক্ষা দিচ্ছে সেই টাইমে, অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত ওর টাইম খুব একটা ভালো চলেনি পড়ালেখার ক্ষেত্রে, কিন্তু 3 ফেব্রুয়ারির পর টাইমটা একটু ভালো চলেছে। এবার যেহেতু আমাদের জন্মের টাইম একদম অ্যাকুরেট হয় না, 2-1 মিনিট এদিক ওদিক হয়, হয়তো ফেব্রুয়ারিটা মার্চ এপ্রিল হতে পারে বা জানুয়ারি ডিসেম্বর যেতে পারে, ঠিক আছে? তো মোটামুটি একটু হলেও বেটার, একটু মন্দের মধ্যে, খারাপের মধ্যে একটু হলেও বেটার টাইম পড়েছে, কিন্তু শুক্রটা নিচস্থ অবস্থায় আছে এবং রাহু দ্বারা দৃষ্ট, এটা খেয়াল রাখতে হবে। কাজেই রেজাল্ট যে খুব ভালো হবে তা না, তবে বর্তমান যা হয়ে গেছে হয়ে গেছে, বর্তমান যা হয়ে গেছে হয়ে গেছে। আমি পড়ে গেছি ওপর থেকে, এই নিয়ে অনুশোচনা করে লাভ নেই, আমাকে আবার পাহাড়ে চড়তে হবে, এর জন্য সংগ্রাম দরকার এবং তার প্রস্তুতি এখন থেকে দরকার, বুঝতে পারছেন? ঈশ্বরের হাত ধরুন, ঈশ্বরের হাত ধরুন, তিনি তিনি আমার হাত ধরে আছেন, তাই আমি পারছি, ঠিক আছে? তাই আপনার ছেলেকে না দেখো আমি মেলাতে পারলাম, তিনি হাত সরিয়ে নিলে পরে আমি কেন, আমার 14 পুরুষ পারবে না মেলাতে, ঠিক আছে? ভালো থাকুন, নমস্কার। তো 25 মিনিটের অনুষ্ঠানে এই যে একটা চার্ট কতটুকু বললাম, এই চার্টটা সম্বন্ধে আরো কিছু বলার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সেইটা যদি একটা ক্লায়েন্টকে যদি মানে এই 2 মিনিটে সব বলে দেওয়া যায় সেটা আমার পক্ষে সম্ভব না, আমি তো মানুষ, এক তন্ত্র হলে বলে দিতে পারতাম, হ্যাঁ আপনার ছেলের 22 বছর বয়সে ফাঁড়া আছে, ওকে তাড়াতাড়ি তাড়াপেটে গিয়ে এই যোগ্যটা না করালে পরে ওর কিছু একটা হয়ে যেতে পারে, তখন আমাকে দোষ দেবেন না, এটা তন্ত্রে বলা সম্ভব, কিন্তু আমরা ভদ্রগড়ের ছেলে তো আমরা এই জিনিসটা পারবো না, ঠিক আছে? হ্যালো, 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 নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি প্রশান্ত মাহাতো বারাসাত থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি সপ্তাহে 4 দিন দেখি কম করে। সপ্তাহে 4 দিন? হ্যাঁ, মানে মাসে প্রায় 12 দিন। যতক্ষণ পারি দেখি, আমার তো কাভার আছে, তখন আমি সময় পাই এসে আমি ঠিক মিলিয়ে মিলিয়ে দেখি। কিসের জন্য দেখেন? ভালো লাগলে হবে না, এখান থেকে আমার কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো তুলে ধরতে হবে। ভুল ত্রুটি ধরার আমার ক্ষমতা নেই, আমার না না, প্রত্যেকটা মানুষের আছে, একটা পিঁপড়ের কাছে, আমি আপনাকে বলছি একটা পিঁপড়ের কাছেও মানে পথ চলা শেখার আছে। ধরুন একটা পিঁপড়ে আমার পায়ে কামড়ালো, তার মানে এই না যে পিঁপড়েটাকে পায়ে ডললে মেরে দিতে হবে। আমাদের চেম্বারে বহু রকম ক্লায়েন্ট আছে, শুনুন বলছি, ভালো মন্দ, ঠিক আছে? তাই বলে এই না যে খারাপ ক্লায়েন্ট তাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে স্টাফ দিয়ে বের করে দাও তা না। একটা ব্যাপার হচ্ছে, জিনিসটা জেনে রাখুন, পিঁপড়েটা আমার পায়ে কামড়াতে গেল কেন? আমি তো তার সঙ্গে কোনো শত্রুতা করিনি, তার টাকা মেরে পালাইনি, তাই তো? অর্থাৎ সে আমার পায়ে চাপ পেয়েছে, অর্থাৎ আমি পথ দেখে চলিনি। ঠিক তেমনি আপনি এটা এটা কখনো বলবেন না যে ভুল ধরার ক্ষমতা আমার নেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কার সম্বন্ধে জানবেন বলুন? আমি আমার সম্বন্ধে জানবো। বলুন ডেট অফ বার্থ। আমার 1962, 5ই জুন। 5ই জুন, 5ই জুন 1962, সময়? সময় সকাল 6টা কলকাতা। সকাল 6টা কলকাতা, একটু ধরুন আমি বলে দিচ্ছি, দাঁড়ান। আপনার নাম হচ্ছে প্রশান্ত মাহাতো, হ্যাঁ যাই হোক ওটা দরকার নেই। 5th June 1962 মঙ্গলবার ছিল, সকাল 6টা কলকাতা, জন্ম মিথুন লগ্ন, মিথুন রাশি, লগন চাঁদা আপনি একদম। আচ্ছা, বুধ বৃষ রাশিতে বকরি এবং শনি মকর রাশিতে বকরি। এই যে ব্যাপারটা আসছে যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা বেশি থাকলেও যেহেতু শনি অষ্টমে বকরি হয়ে কেতু যুক্ত,
বয়সের সাথে সাথে শারীরিক কিছু সমস্যা এবং শারীরিক প্রতিবন্ধকতা, ভুল ট্রিটমেন্ট, শরীরের নিম্নাংশের প্রবলেম, এগুলো যেমনি আসবে, ঠিক তেমনি এই শনি সক্ষেত্রে বক্রি হয়ে কেতুযুক্ত হওয়াতে প্র্যাকটিক্যাল জ্ঞান নিজের মধ্যে থাকা সত্ত্বেও সেটা সঠিক ইউটিলাইজ হলো না। এবং আপনার যা চার্ট, এই চার্ট ইন্ডিকেট করে যদি বাড়ি থেকে দূরে যাওয়া যায় তাহলেই নিজের যোগ্যতাটাকে পুরোপুরিভাবে বিকাশ করা সম্ভব, অন্যথায় নানারকম বাধা বিঘ্ন এবং আর্থিক জায়গাটা ডিস্টার্ব আসবে। অথচ অর্থ ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো ছিল, এবং যে চার্টটা আমি আগে বিচার করলাম সেই চার্টটার সঙ্গে মিল হচ্ছে। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে কাল সর্প যোগ, মানে কাল মানে সময়, সর্প মানে সাপ, একটা অজগর সাপ যদি আপনাকে পেঁচিয়ে ধরে থাকে তো আপনি আজকে 20 কিলোমিটার দৌড়াতে পারেন, কিন্তু 20 কিলোমিটার কেন, আপনি 2 ফুট নড়তে পারবেন না, অজগর সাপ আপনাকে ধরে আছে। ঠিক আপনার লাইফটা হচ্ছে তাই, আপনার মধ্যে যোগ্যতা, কোয়ালিটি, মানে মানে যোগ্যতা সমস্ত কিছু আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যেন আপনার যোগ্যতাটাকে মুভমেন্ট করাতে পারছেন না। ঠিক আছে, তো এইখান থেকে যাই হোক, বয়সটা অনেকটাই হলো, কালসর্পযোগ ভঙ্গ করলো, এটা অনেকটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং কালসর্পযোগ থাকলে পরে তাদের একটা অটোমেটিক বাস্তুর প্রবলেম চলে আসে, সেটা পরের ব্যাপার। আপনি কোনো একটা চেম্বারে যোগাযোগ করুন, কালসর্পযোগটাকে খণ্ডন করুন, এটা হচ্ছে প্রথমত ব্যাপার। এবং আমার মনে হয় আপনি একটা বুধের প্রতিকার এবং একটা চন্দ্রের প্রতিকার করুন, এই দুটো করলে আপনি শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সাংসারিক দিকে আশা করি বর্তমানের থেকে অনেক অনেক বেশি রেজাল্ট পাবেন। এবং কালসর্পযোগটা ভঙ্গ করলে পরে 1-1.5 বছর পর থেকে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। ভালো থাকুন, নমস্কার। তো যেটা বলছিলাম যে ঘুমিয়ে থাকলেও আমরা পথ চলি, তা পথ অর্থাৎ সময় সময় সময়ের মতো চলে যাবে। অ্যাস্ট্রোলজারের কাছে কি জন্য আসা, এইখানে একটা প্রসঙ্গ হচ্ছে যে জ্যোতিষ হচ্ছে বেদের সরাঙ্গের একটা অঙ্গ, জ্যোতিষকে বলা হয় বেদের চোখ। একটা লোককে দেখলাম ভয় রাস্তায় দাঁড়িয়ে আছে, গ্রামের রাস্তায়, কি ব্যাপার দাদা ভয় পাচ্ছেন কেন, না ওখানে একটা পেদনি সাদা কাপড় পরে নাচছে, দাদা আমি ভয় যেতে পারছি না, আমার ভয়ে ঠক 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 করে কাঁপছি। তা আমার চোখ দিয়ে পর্যবেক্ষণ করে বললাম, না দাদা এটা তো জ্যোৎস্নার রাত, কলা গাছের ওপর কলা গাছের পাতাগুলো হাওয়ায় নড়ছে এবং তার উপরে আলো পড়ে আপনি ভাবছেন পেদনি নড়ছে, আপনি এগিয়ে যান দেখুন ওটা কলা গাছ। তার মনে বদ্ধমূল ধারণা, না দাদা পেদনি আছে, আপনি যান আমি যাব না। ঠিক তেমনি বহু মানুষ আমাদের কাছে আসেন, আপনি বিচারটা খুব ভালো করলেন কিন্তু বহু জায়গায় ঠকেছি দাদা, আমি আর প্রতিকার টতিকার করবো না খরচা করে। তো জ্যোৎস্নার রাতে তো পেদনি বেরোবেই, তা পথে বেরোনোর দরকার কি আছে, ঠিক তেমনি ওষুধ খাবো না, ডাক্তারের কাছে গিয়ে দরকার কি আছে, প্রতিকার করবো না, জ্যোতিষের কাছে কি কি দরকার আছে, বাড়িতে বসে হরিনাম কিছু তো কাজ হবে, একালের না হোক পরকালের কিছু কাজ হবে, এটা হচ্ছে বাস্তব কথা। তো যে সময়টাকে আমরা হারিয়ে যাচ্ছি ঘুমিয়ে, সেই সময়টাকে আমরা ধরে উঠতে পারছি না, সেই সময়টাকে ধরতে গেলে পরে কি করতে হবে, আমাদের জাগতে হবে, জাগতে হবে। কিন্তু শারীরিক নিয়মে প্রত্যেকটা ব্যক্তি এমনকি পুলক চক্রবর্তী পর্যন্ত ঘুমায়, আমাদের বাড়িতে যাদের দেবতা আছে, মানে ঠাকুর দেবতার মূর্তি ছবি আছে, অনেকে তাতে শয়ন দেয়, অর্থাৎ দেবতাদেরও যেন একটা ঘুমের প্রয়োজন আছে কিন্তু সুশক্তি। ঠিক তেমনি হচ্ছে আমাদের মানুষের মধ্যে যারা অতিরিক্ত তামসিক গুণ সম্পন্ন, অর্থাৎ একটা নেগেটিভ গ্রহের প্রভাব লগ্নের ওপর এমন একটা এফেক্ট করে যে সেই মানুষগুলো জেগে জেগে ঘুমায় এবং বড় বড় চিন্তা করে, তারপর যখন যখন সফল হয় না সে তার চিন্তাটাকে বাস্তব মনে করে এবং জ্যোতিষের কাছে এসে বলে যে আমি অনেক কিছু করলাম, আমার মধ্যে অনেক কিছু ছিল কিছুই করতে পারলাম না, ও পেছনের থেকে আগে বেরিয়ে গেল, অমুকের ছেলে সাকসেস হয়ে গেলো, আমার ছেলে হলো না, আমার ছেলে এত ভালো, ওর ছেলে এত খারাপ, ও সুনাম পায় এ পায় না, এইসব ছাড়ুন। আপনার ঘরে যদি ইলেকট্রিসিটি ঠিক থাকে, প্রবাহ থাকে, আপনার ঘরে যদি লাইট ফ্যান ঠিক থাকে, তাতে যদি কোনো ডিস্টার্ব না থাকে তাহলে লাইট জ্বলবে ফ্যান ঘুরবে, ঠিক তেমনি আপনার যদি লগ্নের স্ট্রেংথটাকে ফ্রি দেওয়া হয়, অর্থাৎ লগ্নের যে ইলেকট্রিসিটি সেটাকে যদি চার্জ করে দেওয়া হয় এবং ছকের যেগুলো কমজোরি সেগুলোকে যদি দূর করা হয় এবং আপনার মধ্যে যদি সদিচ্ছা থাকে স্বামীজির সেই ভাবধারা অনুযায়ী, গুরুদেবের সেই কথা অনুযায়ী, যদি আপনি উদ্যমী হন, আপনি পরিশ্রমী হন, আমার মনে হয় না যে জগতে এমন কিছু নেগেটিভ শক্তি আছে যা আপনাকে পেছনে ধরে থাকতে পারে। হয়তো আপনি 10 তলার স্বপ্ন দেখেছিলেন, 10 তলা হয়নি, 4 তলা হয়েছে, তাও হবে, কিন্তু যে জেগে ঘুমায় তাকে মণিমুক্ত হীরের পোগ্রাস তো দূরের কথা, স্বয়ং শিব এসে কৈলাস তো দূরের কথা, নরকেও স্থান দিতে পারবে না। অর্থাৎ পরিশ্রমী হন, ঈশ্বরের হাত ধরুন, তিনি আমার হাত ধরেছেন তাই আমি আপনাদের তুলতে পারছি। ভালো থাকুন, নমস্কার।